ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সম্পূর্ণা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি রক্ত দিতে। আর রক্ত দিয়ে আমরা যাব এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি ঘুরতে সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে, আর সেই সঙ্গে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আগে রক্ত দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। আমরা অলরেডি চলে এসেছি নবচেতনার সামনে। এখানে দেখো রক্তদান শুরু হয়ে গেছে, আর এখানে একটা বেশ লম্বা লাইনও পড়েছে, যেই লাইনে আমি এখন দাঁড়ালাম। আর রিয়া গেল কাগজপত্র রেডি করতে, এরপরে আমি যাব কাগজপত্র রেডি করতে, রিয়া এসে লাইনে দাঁড়াবে। তো সমস্ত কাগজপত্র করে নিয়ে আমরা এখানটায় এই সে লাইনও দিয়ে দিয়েছি বেডের সামনে। যেই বেডটা ফাঁকা হবে অমনি আমাদের পালা। তো সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো আজকে। যাও বন্ধু আমার সাথে রক্তদানে রে গা, শোনো বন্ধু তোমার সুরে জাগবে নতুন জীবন। যাও বন্ধু আমার সাথে রক্তদানে রে গা, শোনো বন্ধু তোমার সুরে জাগবে নতুন জীবন। লক্ষ কোটি জীর্ণ শীর্ণ মানুষেরা চায় বাঁচতে, তুমি পারো বাঁচাতে তাদের এক ফোঁটা রক্ত দানেতে। লক্ষ কোটি জীর্ণ শীর্ণ মানুষেরা চায় বাঁচতে, তুমি পারো বাঁচাতে তাদের এক ফোঁটা রক্ত দানেতে। আমাদের রক্ত দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ঘুরু ঘুরু। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। আমি চলে এসেছি এখন ফুল টিম নিয়ে বাতকুল্লা স্টেশন। তো ট্রেন ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই, তারপরে আমরা পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো সঙ্গে থাকো। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। তো কোথায় আসলাম আর কেনই বা আসলাম তার জন্য, তো চলো আমাদের সঙ্গে যেতে হবে তোমাদেরকেও। তো চলো সঙ্গে, এই দেখো কোথায় এসেছি। ধুকেই সামনে পড়ে গেল ছোট মাসি আর তার নাতি। তো বোনের পুচকুটাকে আমি নিয়ে নিলাম কোলে, কোলে নিয়ে এখন ভেতরে যাচ্ছি। বুঝতে পারছো কি, এই জায়গাটা কিন্তু আমি আগেও এসেছি। এটা হচ্ছে মেজদির মেয়ের শ্বশুর বাড়ি। তো ওর সাথে এসেছিলাম আমি আগে, সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম। আর এবারে এসেছি ওর পুচকুর অন্নপ্রাশনে। তো চলো নাতনির অন্নপ্রাশনের ভিডিও তোমরা একবার দেখে নাও।
রাইস সেরিমানি তো ফুচকুটার হলো, এবার আমাদের রাইস সেরিমানি। তো আমরা বসে গেছি এখন খেতে, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো এই পেছনে রান্না বান্না হচ্ছে, আর এদিকে খাওয়া টেবিলে আমরা রেডি খাওয়ার জন্য। তো রান্না বান্না ভীষণ ভালো হয়েছিল, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। এখন আমাদের খেয়ে দেয়ে উঠে আবার বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ির দিকে আস্তে আস্তে এগোই। ফটো তুলছি না, ভিডিও তুলছি। মা হাই করো, চলে যাচ্ছি। চলে গেলাম, সবাইকে টাটা করে দিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার নাতনিকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো। তো টাটা।